রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের মালয়েশিয়ায় সেকেন্ড হোম এবং দুবাইয়ে প্রেসিডেন্সি রয়েছে বলে দাবি করেছেন যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক জুলকারনাইন শায়ের। রোববার 8ই সেপ্টেম্বর তার ভেরিফাইড ফেসবুক পেজে তথ্য প্রমাণাদি সহ একটি পোস্টে তিনি এই দাবি করেন। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, বাংলাদেশের সেকেন্ড হোম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রেসিডেন্ট, আবার একই সঙ্গে তার রয়েছে মালয়েশিয়ায় সেকেন্ড হোম, বিনিয়োগ এবং দুবাইতে ব্যবসা ও সে দেশের রেসিডেন্সি। এছাড়াও তার তৃতীয় একটি দেশের পাসপোর্টে বিনিয়োগ রয়েছে বলেও শোনা যায়। জুলকারনাইন আরও লিখেছেন, রাষ্ট্রপতি চুপ্পুর মালয়েশিয়া সেকেন্ড হোমে 1.5 লক্ষ রিঙ্গিত টাকায় 41,37,263 তিনি বিনিয়োগ করেছেন এবং দুবাইয়ের কয়েকটি অ্যাকাউন্টের বিস্তারিত ও জেনারেল ট্রেডিং LLC নামের দুবাইতে নিবন্ধিত একটি প্রতিষ্ঠানের ব্যবসায়িক বিনিয়োগের বিনিময়ে রেসিডেন্স ভিসা পাওয়ার প্রমাণস্বরূপ বিভিন্ন কাগজপত্র তার হাতে এসেছে। প্রিয় দর্শক, এই পর্যন্তই এই রিপোর্ট আমরা পড়লাম। আপনারা জানেন যে এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন অনেক কথা হচ্ছে যে রাষ্ট্রপতি তিনি কিভাবে আরেকটা দেশে তার সেকেন্ড হোম থাকে, যেখানে বাংলাদেশে BCS একজন কর্মকর্তা, প্রথম যে প্রথম শ্রেণী যে একদম সবার নিচের যে ধাপ, সেই BCS দেওয়ার জন্য আপনাকে অন্য কোনো দেশের নাগরিকত্ব আপনার থাকতে পারবে না। আপনি অন্য দেশের কোনো নাগরিককে বিয়ে করলেও আপনি BCS এর যোগ্য হবেন না। এমনকি আপনি যদি কাউকে প্রতিশ্রুতি দিয়ে থাকেন বিদেশি কোনো নাগরিককে বিয়ে করার, তাহলে আপনি BCS দিতে পারবেন না। আর রাষ্ট্রপতি পদ হচ্ছে দেশের সর্বোচ্চ পদ, সেই রাষ্ট্রপতি পদে থাকা অবস্থায় তার কিভাবে সেকেন্ড হোম থাকে মালয়েশিয়াতে, আবুধাবিতে পাসপোর্টের জন্য তিনি কিভাবে বিনিয়োগ করে থাকেন, এই বিষয় নিয়ে অবশ্যই অনুসন্ধান করার প্রয়োজন আছে। কারণ এই ধরনের একটি অভিযোগ যদি কেউ করে থাকে বাংলাদেশের রাষ্ট্রপতি সম্পর্কে, তাহলে এটা অবশ্যই অনেক বড় ধরনের অপরাধ হবে। কারণ রাষ্ট্রপতি কিন্তু কোনো ব্যক্তি না, তিনি হচ্ছেন দেশের জাতীয় ঐক্যের প্রতীক, সার্বভৌমত্বের প্রতীক, তিনি সমস্ত বিতর্কের ঊর্ধ্বে, তিনি সবকিছুর ঊর্ধ্বে। রাষ্ট্রপতি বলার সময় কিন্তু আমরা মাননীয় বলি না, বলতে হয় মহামান্য রাষ্ট্রপতি। তো রাষ্ট্রপতি যদি কোনো দেশের পাসপোর্টে বিনিয়োগ থাকে, পাসপোর্টের জন্য তিনি বিনিয়োগ করে থাকেন বা সেকেন্ড হোম থাকে অন্য দেশে, সেটা তো খুবই বড় ধরনের একটা অপরাধ। পাশাপাশি বাংলাদেশ থেকে কিন্তু বিদেশে টাকা পাঠানোর কোনো সুযোগ নেই। আর বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের কাছে যাওয়া জানতে চাওয়া হয়েছিল, বাংলাদেশ ব্যাংকের কাছে এই ধরনের কোনো তথ্য নেই। সুতরাং বিষয়টা অতীব গুরুত্বপূর্ণ। এখন আরও একটা বিষয়ে কথা বলতে হচ্ছে, সেটা হচ্ছে যে সাবেক ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আবদুল ওয়াহাব মিয়া সম্পর্কে হয়তো আপনারা অনেকেই জেনে থাকতে পারেন। বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বা SK সিনহা, তাকে যখন দেশ থেকে বাধ্য করা হয়েছিল, তখন আবদুল ওয়াহাব মিয়া ছিলেন জ্যেষ্ঠ বিচারপতি এপিলিয়েট ডিভিশনে, এবং তাকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি করা হয়। কিন্তু 2.5 মাসের মাথায় তাকে বাদ দিয়ে প্রধান বিচারপতি করা হয় মাহমুদ হোসেনকে। এখানে আপনারা জানেন যে দলীয় আনুগত্যের ভিত্তিতেই কিন্তু বাংলাদেশে এই সাংবিধানিক পদগুলোতেও নিয়োগ দেওয়া হয়, বিশেষ করে আওয়ামী লীগ সরকার যে কাজটা করেছে বিগত 15.5 বছরে। এবং তখন আবদুল ওয়াহাব মিয়া কিন্তু পদত্যাগ করেছিলেন, বিচারপতি পদ থেকে তিনি পদত্যাগ করেছিলেন। অনেকেই বলে থাকেন যে বিচারাঙ্গনের সবচাইতে মানে ট্র্যাজেডি পুরুষ হচ্ছেন আবদুল ওয়াহাব মিয়া, তিনি সবার সিনিয়র হওয়ার পরেও কিন্তু তাকে মূল্যায়ন করা হয়নি। আবদুল ওয়াহাব মিয়া সম্পর্কে আমি অনেকের সঙ্গে কথা বলেছি, সুপ্রিম কোর্টের অনেক বিজ্ঞ আইনজীবীর সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে অত্যন্ত ভালো মানুষ এবং একজন আইনজীবী হিসাবে বা বিচারপতি হিসাবে তিনি অত্যন্ত সুনাম এবং দক্ষতার সাথে বিচার কার্য পরিচালনা করেছেন। এখন শোনা যাচ্ছে যে আবদুল ওয়াহাব মিয়া বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন, এ ধরনের একটা কথা শোনা যাচ্ছে। আবদুল ওয়াহাব মিয়া অবশ্যই তিনি এই পদের জন্য তিনি যোগ্য, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তবে আমার ব্যক্তিগত আকাঙ্ক্ষা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুস, তিনি প্রধান উপদেষ্টার পাশাপাশি তিনি রাষ্ট্রপতি পদকে অলঙ্কৃত করবেন, এটা আমার ব্যক্তিগত আকাঙ্ক্ষা ছিল, এটা আমার একটা চাওয়া ছিল এটা। তবে আবদুল ওয়াহাব মিয়াকে যদি রাষ্ট্রপতি হিসাবে মনোনীত করা হয়, সেক্ষেত্রে এটাও কিন্তু একজন ভালো মানুষকেই রাষ্ট্রপতি হিসেবে বিবেচনা করা হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। যদিও আমার ইচ্ছা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুস, তিনি বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসাবে তিনি দায়িত্বভার গ্রহণ করবেন, এবং ওনার মতো একজন আন্তর্জাতিক অর্থাৎ বাংলাদেশের একটা ব্র্যান্ড, তিনি কিন্তু নিজে একটা ব্র্যান্ড, বাংলাদেশকে তিনি সারা বিশ্বের কাছে পরিচিত করেছেন। এবং তার আপনার তো ইতিমধ্যে আমি অনেকবার বলেছি যে তার ভাষণ শোনার জন্য মানুষ মুখিয়ে থাকে, বিশ্বের ক্ষমতাধর যত রাষ্ট্রপ্রধান আছেন বা উন্নত বিশ্বের রাষ্ট্রপ্রধান রাষ্ট্রনায়করা আছেন, তারা কিন্তু ওনার কাছ থেকে পরামর্শ নেন, ওনার কথা শোনার জন্য তারা মুখিয়ে থাকেন, এমন একটা অবস্থা। বড় বড় সেলিব্রিটি তারা লাইনে দাঁড়িয়ে থাকেন ডক্টর ইউনুসের সঙ্গে একটা ছবি তোলার জন্য। দুর্ভাগ্যজনকভাবে এই লোকটাকে আমরা সম্মান করতে পারিনি, আমরা তাকে তার যথাযথ মর্যাদা দিতে পারিনি, তাকে আমরা বিভিন্ন মিথ্যা মামলায় জড়িয়েছি।
আটতলা পর্যন্ত তাকে আমরা বারবার তাকে উঠতে হয়েছে। যেদিন তার হিয়ারিং থাকতো, মিথ্যা মামলার হিয়ারিং, সেদিন সব লিফট বন্ধ করে রাখা হতো। এই বৃদ্ধ বয়সে ওনাকে আটতলা পর্যন্ত সিঁড়ি বেয়ে উঠতে হতো এবং রাস্তার মধ্যে গাড়ি ঘোড়া ফেলে জ্যাম লাগিয়ে রাখা হতো এবং তিনি হেঁটে আদালতে আসতে হতো। এরকম ছবি ইতিমধ্যে হয়তো আপনারা অনেকে দেখেছেন। কিছুটা প্রায়শ্চিত্ত করা এবং উনি প্রধান উপদেষ্টার পদ অলঙ্কৃত করার পর হয়তো কিছুটা প্রায়শ্চিত্ত আমরা করেছি। ডক্টর ইউনূসের আমি বারবার এই কথাটা বলি, ডক্টর ইউনূসের মতো লোকের দরকার নাই বাংলাদেশের প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হওয়ার। বরং আমাদের দরকার ডক্টর ইউনূসের মতো একজন, এরকম একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব। উনি আমাদের প্রেসিডেন্ট, উনি আমাদের প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী। এটা কিন্তু আমাদের জন্য সম্মানের বিষয়, আমাদের জন্য গর্বের বিষয়। সেই দৃষ্টিকোণ থেকে আমার নিজস্ব চাওয়া ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি রাষ্ট্রপতির পদ অলঙ্কৃত করবেন। তবে এখনও এ ব্যাপারটা নিশ্চিত না যে আবদুল্লাহ হাবনিয়াকে পরবর্তী রাষ্ট্রপতি হিসাবে মনোনীত করা হবে কিনা, নিশ্চিত না। এই ধরনের কথা শোনা যাচ্ছে এবং অনেক পত্র পত্রিকায় এসেছে যে তিনি বড় সম্মানজনক একটা পদ পেতে যাচ্ছেন, এরকম একটা খবর কিন্তু বিভিন্ন পত্র পত্রিকায় এসেছে। ও যতটুকু বিভিন্ন মাধ্যম থেকে যতটা শুনেছি যে তাকে রাষ্ট্রপতি করার একটা মানে তীব্র একটা সম্ভাবনা আছে। তো প্রিয় দর্শক, বিচারপতি, সাবেক প্রধান বিচারপতি, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আবদুল ওয়াহাব মিয়া, তিনি যদি আমাদের দেশের পরবর্তী রাষ্ট্রপতি হয়ে থাকেন, সেই ক্ষেত্রে ওনার জন্য আমাদের অগ্রিম শুভেচ্ছা রইল এবং আশা করব যে উনিও বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের মতো বাংলাদেশের রাষ্ট্রপতি পদটাকে সম্মানিত করবেন। আর যদি ডক্টর ইউনূসের, মানে এটা আমার নিজের চাওয়া, যদি ডক্টর ইউনূস বাংলাদেশের রাষ্ট্রপতি হতেন সেক্ষেত্রে আমি আরও অনেক বেশি খুশি হতাম। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।